মে থেকে সেপ্টেম্বরকে বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয়, যদিও ইদানিং বছর জুড়ে লক্ষ্য করা যায় ডেঙ্গু রোগের প্রভাব। এদিকে বারবার বৃষ্টি ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতায় বাড়তে পারে মশাবাহিত রোগের প্রকোপ, যা প্রতিরোধে প্রয়োজন পরিচ্ছন্নতা ও সচেতনতা। আর এসব দিক নজরে রেখেই বিয়ানীবাজার পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের নেতৃত্বে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। যেসব ড্রেন ময়লা আবর্জনাতে ভরে গিয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো ড্রেন আমরা পরিষ্কার করব। দীর্ঘদিন পরে আমরা আজকে ড্রেন ক্লিনিং ক্যাম্পেইন আজকে শুরু করেছি এবং যুগপৎভাবে আমরা ডেঙ্গু মশা নিধনে কার্যক্রম গ্রহণ করব এবং আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সকল ড্রেন বিয়ানীবাজার পরিষ্কার করব এবং যেসব ড্রেন এবং রাস্তা ভাঙা রয়েছে নির্মাণ করার প্রয়োজন হলে আমরা নতুন করে নির্মাণ করব এবং যেখানে মেরামত এবং সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা সেগুলো সংস্কারের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ প্যাথোলজিস্ট, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে 7 দিন আপনার সেবায় নিয়োজিত আমরা। এক্স রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য। ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট। বিয়ানীবাজার প্রধান সড়ক থেকে লুলাখাল পর্যন্ত প্রায় 1200 মিটার দৈর্ঘ্যের ড্রেনের ডান পাশের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরশহরের জলাবদ্ধতা সৃষ্টিকারী সবগুলো পয়েন্টেই কাজ করা হবে বলে জানান উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। এটার ওয়াইড সব জায়গায় সমান না, কিছু কিছু জায়গায় ট্রাকের ক্র্যাকের জন্য এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে জায়গাটুকু নষ্ট হয়েছে এই জায়গাটুকু আমরা ইতিমধ্যে অনুসার বলছেন মেরামত করার জন্য। এটা এক পাশে আমরা শুরু করছি, আরেকটা পাশ আছে, আরেকটা পাশ এটা শেষ হওয়ার পরে আরেকটা পাশ শুরু করব। আমরা পরবর্তীতে প্রজেক্ট নিয়েছি আমাদের পিএইচজি স্কুলের মাঠ, এখানে বড় বৃষ্টি হলে পানিটা জমা যায়, এই পিএইচজি স্কুলের মাঠটাকে আমরা পরিষ্কার করব। পরবর্তীতে আমরা টিএনটি অফিসের সামনে এটা করব এবং ফতেপুরের সামনে করব। এরপরে এই রাস্তারই অন্য পাশটা বাম পাশটা আমরা এটা আবার করব। ভরাট হয়ে থাকা এসব ড্রেন মশা মাছির উপদ্রব বাড়ানোর পাশাপাশি সামান্য বৃষ্টিতেই তৈরি করে জলাবদ্ধতা, যা যাতায়াত সহ সব ধরনের কাজে বাধা সৃষ্টি করে এবং তা সংস্করণের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। দীর্ঘদিন থেকে এই ড্রেনগুলো বন্ধ ছিল, তাই বর্ষাকালে বৃষ্টি হওয়ার সময় এই ড্রেনগুলো বন্ধ হয়ে রাস্তাতে পানি উঠে যেত, এতে আমাদের জনগণের অনেক অসুবিধা হইতো। কিন্তু অনেক সময় দেখা গেছে যে রাস্তার উপরে হাঁটু বান্ধি বন্ধ হয়ে যেত, তাই এখন দেখতেছি যে এই রাস্তা ড্রেনগুলো পরিষ্কার হইতেছে। এইভাবে যদি পরিষ্কার হইয়া যদি সুন্দরভাবে থাকে, যদি যারা সংশ্লিষ্ট আছেন সকলেই সুবিধাভোগী হবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি।